ও অদ্ভুত এক মায়া যেন ঘিরে ধরছে তাকে, অবাক নয়নে তাকিয়ে আছে নীর আদ্রির দিকে। মোহনীয় এক ঘ্রাণে পুরো কিচেন মোমো করছে, আদ্রি ভাত নামাচ্ছিল। এমন সময় আদ্রি কানের কাছে নিজের মুখ নিয়ে যেয়ে স্লো ভয়েসে বলল, আমার বউ হবে আমার মনের পাখি, আমার আদর পাখি। আদ্রির সারা শরীর বেয়ে আলাদা শিহরণ বয়ে গেল, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল পার্টির রাতে নীরের বলা কথাগুলো। আদ্রি তাসিল্য হেসে ভাত নামিয়ে সব কিছু নিয়ে ডাইনিং টেবিলে বসলো। হসপিটালের করিডোরে বসে আছে মেহের, হাতে তার মেডিকেল ফাইল। কিছুদিন ধরে অসুস্থ লাগছিল, তাই এসেছিল তার টেস্ট করাতে। তার সন্দেহ ঠিক হলো, এক মাসের প্রেগনেন্ট সে, তার ভিতরে বেড়ে উঠেছে এটিয়াজের অংশ। মেয়ের হাসবে না কান্না করবে জানে না সে। কয়েকদিন পরে তার ডিভোর্সের হিয়ারিং, আর এদিকে তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আসতে চলেছে। হ্যাঁ, রিয়াজ আর মেয়ের ডিভোর্স। রিয়াজ তার বাবা মাকে খুব ভালোবাসে, আর তার মা প্রতিবার সেটারও সুযোগ নেয়। এবারও একই কাজ করেছে, সে নিজেকে মেরে ফেলার হুমকি দিয়ে রিয়াজের থেকে ডিভোর্স পেপারে সিগনেচার করিয়ে নিয়েছে। মেয়ের জানতো এমন কিছু হবে, মেয়ের পেটের উপর হাত দেয়। এই শুনতে পাচ্ছিস, আমি তোর মা। খুব অভিমান হচ্ছে তো, তাই না? যে কেমন মা আমি। বাকি আম্মুরা তাদের বেবির আশার কথা শুনলে খুশিতে নেচে ওঠে, কিন্তু তোর মা চোখের পানি ফেলছে। আই এম সরি বাচ্চাটা, তোর মাম্মা তোকে খুব ভালোবাসে সত্যি। আই লাভ ইউ। মেয়ের চোখ দিয়ে পানি পড়তে গেলেই মেয়ের চোখ বন্ধ করে ফেলে। আদ্রিয়ান নমকে নিয়ে ঘুরতে বের হয়েছে। নমি জেদ করায় দুজনে কলকাতার রাস্তা ঘুরতে বেরিয়েছে। নমি বিভিন্ন কথা বলছে, আর আদ্রিয়ান ভালো শ্রোতার মতো সব শুনছে। হঠাৎ করে সেখানে বিকট একটা শব্দ হলো, দুইটা গাড়ির সংঘর্ষ লেগেছে। একটা গাড়ি থেকে লোক বের হয়ে এসে অপর গাড়ির লোকের কলার চেপে ধরল। মুহূর্তে নমির মস্তিষ্কে কিছু নিউরন সচল হতে শুরু করলো। চোখের সামনে যেগুলো স্মৃতি স্পষ্ট ছিল না, সেগুলো স্পষ্ট হয়ে চোখের সামনে ফুটে উঠল। মাথায় সব চাপ নিতে না পেরে মাথা ধরে বসে পড়ল। নাক বেয়ে রক্ত বের হতে আরম্ভ করলো। একসময় অজ্ঞান হয়ে রাস্তায় ঢলে পড়ল। আদ্রিয়ান অস্থির হয়ে নমিকে কোলে তুলে নিয়ে সামনের হাসপাতালে নিয়ে গেল। আদ্রিয়ান নিজে নমিকে চেক আপ করতে শুরু করল, নমির কিছু টেস্টও করালো, আর সেটা থেকে আদ্রিয়ান খুশিতে আত্মরা হয়ে গেল। কারণ সেদিনের জন্য নমির মস্তিষ্কে নিউরনগুলো অচল হয়ে গিয়েছিল, সেগুলো এখন সচল হয়ে গেছে পুনরায়। ভোরের আলো চোখে পড়তে ঘুম ভেঙে গেল নমির। নিজেকে অচেনা জায়গায় দেখে চমকে গেল, মাথায় অসম্ভব ব্যথা করছে। এই টেবিল থেকে পানি নিতে গেলে চকটা পড়ে যায়। কাজ ভাঙার আওয়াজে ঘুম ভেঙে যায় আদ্রিয়ানের। নমির জ্ঞান ফিরে এসেছে দেখে আদ্রিয়ান হন্তদন্ত হয়ে ছুটে আসে। রুমের কোণে শুয়েছিল আদ্রিয়ান। এই মেয়ে, ঘুম ভেঙে গেছে তো আমাকে ডাকবে না? যদি তোমার আঘাত লাগতো তখন দেখি আস্তে আস্তে ওঠো। নমি অবাক চোখে দেখছে অচেনা একটা লোকের চোখে নিজের এত চিন্তা, তার মস্তিষ্কে আঘাত হানছে। আমি কোথায়? আমার আব্বু আম্মু কোথায়? আপনি কি ডাক্তার? আদ্রিয়ান দু এক কদম পিছিয়ে যায়, আর তার বুঝতে বাকি নেই নমি ঠিক হয়ে গেছে সম্পূর্ণরূপে। ভুলে গেছে সে তাকে, তার সিটির পাতা থেকে মুছে গেছে আদ্রিয়ান নামক ব্যক্তিটার পরিচয়। আদ্রিয়ান কোনো রকম নিজেকে শান্ত করে বাইরে যে হসপিটালের একটা ডাক্তারকে বলে চেক আপ করতে। ততক্ষণে নীর আর আদ্রিয়ও পৌঁছে গেছে সেখানে। আদ্রিয়ান কালকেই নীরকে ফোন করে জানিয়েছে। আদ্রিয়ান ফাঁকা রাস্তায় হেঁটে যাচ্ছে, সে জানতো একদিন এমনটা হবে। সব কিছু ভুলে যাওয়ার চান্স ছিল 98%, 2% সুস্থ হওয়ার চান্স যেন আদ্রিয়ানের কাছে 200% ছিল। কিন্তু আজকে নমির চোখে নিজেকে অচেনা হিসেবে দেখে বুকের বাপাসটায় চিনচিন ব্যথা হচ্ছিল। মনে হচ্ছিল কেউ তার কলিজা ছিঁড়ে বের করে ফেলেছে কেউ। আদ্রিয়ান ফাঁকা রাস্তায় বসে পড়ল হাঁটু গেড়ে, দুহাত দুদিকে ছড়িয়ে চিৎকার করে উঠল। পরিবেশটা যেন থমকে গেল, আদ্রিয়ানের চিৎকারে মেঘের মনটাও যেন বিষিয়ে গেল। সেও আকাশের ওপর অভিমান করে কান্না করে দিল, পুরো শহর আজকে মেঘের পানিতে ভিজবে। কেন ভুলে গেলি তুই আমাকে? এটা তো কথা ছিল না, কথা ছিল না আমাকে ভোলার। আজীবন তোর সাথে থাকার কথা ছিল, কিন্তু তুই মাঝপথেই ছেড়ে দিলি আমার হাত। কেন? আমি তোকে মাফ করব না, কোনো দিনও মাফ করব না। জানালা ধরে দাঁড়িয়ে আছে আদ্রি, নীর তার পিছনে এসে দাঁড়িয়েছে। বুঝতে পেরে উনলো না সে। মন খারাপ? ভাইয়ের জন্য খারাপ লাগছে, না জানি কতটা কষ্ট পাচ্ছে।
যার চোখে এতদিন নিজের জন্য আলাদা এক অনুভূতি দেখেছে, যাকে আপন হিসেবে চিনেছে, আজকে তার চোখে সে অচেনা। এর চেয়ে বেশি কষ্ট আর কোনো অনুভূতিতে নেই, সেটা আমার থেকে ভালো আর কেউ বুঝবে না। আজকের পরিবেশটা বড্ড ভারী, আজকে কারো ঠোঁটের কোণে লেগে নেই হাসি, সবার চোখে আসপানি, কেউ প্রিয় মানুষকে নির্দোষে হারিয়ে, কেউ অজান্তে হারিয়ে, কেউ আবার পরিবারের জন্য, কেউ আবার ভালোবাসার মানুষটির চোখের পানি দেখে। কোথায় এসে কোথায় দাঁড়াবে এদের কাহিনী, কী হবে এদের জীবনে, আদৌ কোনোদিন এদের জীবন একে অন্যের সাথে জুড়াবে। দেখতে দেখতে কেটে গেল একটা সপ্তাহ, বাবার মৃত্যুর কথা এখনও জানে না আদ্রিয়ান আদ্রি। মিসেস খান চলে গেছেন আমেরিকাতে, আদ্রি নীরের বাসাতেই থাকে এক প্রকার বাধ্য হয়ে। নওমী আর ওর ফ্রেন্ডশিপ হয়ে গেছে খুব ভালো, বেস্ট ফ্রেন্ড তারা। জানালার বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নওমী, দৃষ্টিতে উদাসীনতা এসে হানা দিয়েছে। তার কোনো কিছু মনে নেই আগেকার কোনো কথা, সবাই শুধু এটুকু বলেছে তার এখন 22 বছর, তাছাড়া কিছু তার জানা নাই। এই যে নীল আকাশ, তুমি তো খুব বিশাল, তোমার কোনো সীমানা তো নেই, পুরো পৃথিবীতে আবৃত হয়ে আছো, তাহলে তুমি নিশ্চয়ই জানো এই 10 বছরে কি হয়েছে। আমার না কেন যেন খুব একা একা লাগছে, কিন্তু আমার কাছে তো সবাই আছে, বাবা আম্মুর কবরেও যাই রোজ। তবুও কিসের এই অজানা অনুভূতি, কেন মনে হয় কেউ খুব কাছে থেকেও নেই, কখনো কখনো মনে হয় যেন কেউ আমাকে দেখছে, খুব গভীরভাবে দেখছে। নওমী জানালা থেকে কিছুটা দূরেই অন্ধকারে ভ্যানের উপরে বসে থেকে নওমীকে দেখছে আদ্রিয়ান। লাল দুই ঠোঁটের ভাজে পুষে জ্বলন্ত সিগারেট, উজ্জ্বল মুখটা কেমন কালো হয়ে গেছে। নীর তখন আসে নওমীর রুমে, বোনের উদার দৃষ্টি নীরের চোখে বড্ড কাটা দিচ্ছে। তার বোনের মনটা ভালো নেই, কিন্তু সে নিরুপায়, কী করে করবে মন ভালো তার বোনের। এটা যে মনের টান, তার বোনের মনও যে পুড়ছে তার প্রিয় মানুষটার জন্য, যার কথা তার মনে না থাকলেও তার প্রতি নিঃশ্বাস তার মনের মাঝে কেটে গেছে। পিচ্ছি, নওমী এতটাই প্রকৃতি দেখতে মুশকুল ছিল যে ভাইয়ের ডাক্তার কান অবধি পৌঁছাতে পারেনি। নীর পুনরায় ডেকে ওঠে, এবার ডাকটা একটু জোরেই ছিল, চমকে উঠল, পিছনে তাকিয়ে ভাইকে দেখে শান্ত হয়। নীর বোনের ভয়ত্ব মুখটা দেখে এগিয়ে যায় বোনের কাছে, এক হাত দিয়ে আগলে নেয় বোনকে। মন খারাপ কেন বুঝি? জানি না ভাইয়া, জানো কাউকে না খুব মনে পড়ে, মনে হয় কেউ একজন খুব কাছে থেকেও দূরে, কেউ একজন আছে যাকে এই মন কাছে চায় খুব করে, কিন্তু কে সে? খুব চেষ্টা করি পুরাতন কথাগুলো মনে করতে, কিন্তু পারি না, চোখের সামনে ঝাপসা হয়ে আসে। ফাঁকা বসে থাকিস তাই এসব উল্টাপাল্টা চিন্তা ঘুরে বেড়ায়, কালকে থেকে সকালবেলা উঠে বাড়ির সব কাজ করবি, বসে থেকে মোটা হয়ে গেছিস। আমি কাজ করব, আমি মোটা হয়ে যাচ্ছি দাঁড়া, বলেই নমিনীরে পিছনে শুরু করে মারার জন্য নীরও দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে দুজন নিচে নেমে আসে, আদ্রিতা কফি নিয়ে কিচেন থেকে বের হচ্ছিল, তখন নীর দৌড়াতে দৌড়াতে এসে আদ্রি পিছনে দিয়ে লুকিয়ে কানে কানে কিছু বলে। ততক্ষণে নমিও নিচে নেমে আসে, দুই ভাই বোনের ধরাধরির মাঝেই নীর আদ্রির গালে কিস করে দেয় দৌড়। নমি সেটা দেখে হো হো করে হেসে ওঠে, আদ্রির লজ্জায় সেখান থেকে চলে যায়। নীর আদ্রিয়ানকে দেখেছিল নিচে, তাই আদ্রিকে কানে কানে বলে দিল আদ্রিয়ান বাইরে। আদ্রি মনে মনে নীরকে বকে বাইরের দিকে চলে গেল। আদ্রি যে আদ্রিয়ানকে দেখে, আদ্রিয়ান বসে বসে সিগারেট ফুঁকছে। আদ্রি রেগে আদ্রিয়ানের হাত থেকে সিগারেটটা টেনে নিয়ে নেয়। কি এসব, হ্যাঁ কি এসব, ভালোই তো উন্নতি হয়েছে। সোনা বাচ্চা, তুই এত রাতে বাইরে কেন বাসার ভিতরে যা? চুপ, একদম চুপ, আর একদিন যদি দেখেছি এইসব ছাইফাঁস গিলতে, তবে 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 আমিও খাওয়া শুরু করে দিব। তুই খাবি? আদ্রি নাক ফুলায়। খাবো না, আর যা। পেটে হাত দিয়ে বিছানায় এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতে ঘুমাচ্ছি না তার। বমি করতে করতে অবস্থা খারাপ, যে সময়টা একটা মেয়ের সবার সাপোর্ট চাই, সে জায়গায় মেয়েকে একাই সব সহ্য করতে হচ্ছে। কি হয়েছে বাবুটা, ঘুমাচ্ছে না কেন? মাম্মাম প্রচুর ট্যাড, একটু ঘুমাও, এই রাতে তোমার আইসক্রিম খেতে ইচ্ছা হলো, পাগল বাচ্চাটা। আচ্ছা চলো দেখি ফ্রিজে আছে নাকি।
মেয়ের উঠে যেয়ে ফ্রিজ খুলে দেখে ফ্রিজে আইসক্রিম নাই। আইসক্রিম তো নেই বাচ্চাটা, আচ্ছা আজকে থাক কালকে খাওয়াবো কেমন? উফ বাবার মতো জেদি, আচ্ছা চলো দেখি। মেয়ের মাথে উন্না পেঁচিয়ে বের হয়ে যায়। মেয়ের আশেপাশে তাকিয়ে দেখে দূরের একটা ছোট শপ। মেয়ের সেখানে যাইতেই পা দুইটা থমকে যায়। রিয়াজ দাঁড়িয়ে আছে, কিন্তু একা নয়, তার পাশে বসে আছে অত্যন্ত সুন্দর এক রমণী। পরনে কালো শাড়ি, পরি থেকে যেন কোনো অংশে কম লাগছে না মেয়েটাকে। মেয়ের চোখ দুটাতেই পানি টয়টম্ব হয়ে আছে, যেন এই মুহূর্তে জল গড়িয়ে পড়বে চোখ থেকে। রিয়াজের কোনো দিকে খেয়াল নেই, সে তো ব্যস্ত নিজের হাতের ফোন চালাতে। খুব তো বলেছিলাম পারবো তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে, কিন্তু কোথায় পাচ্ছি? বুকের ভেতরটা যে চলে যাচ্ছে, সে তো কেবল তোমার পাশেই দাঁড়িয়েছে তাতেই এই অবস্থা। মেয়ের ধ্যান ভাঙে দোকানদারের ডাকে। আপামনি আপনাকে কি দেব? ভ্যানিলা চকলেট স্ট্রবেরি ম্যাঙ্গো সব মিক্স করে দেন। উপস্থিত সবাই অবাক হয়, হয়তো প্রথমবার কেউ এমনটা চেয়েছে। রিয়াজ মেয়ের কণ্ঠ শুনে তাকায়। সবচেয়ে বেশি অবাক হয় তার অর্ডার করা স্টাইলে, কারণ মেয়ের স্ট্রবেরি আর ম্যাঙ্গো আইসক্রিম সহ্য করতে পারে না। সেখানে থাকা এক বয়স্ক মহিলা মেয়ের দিকে যেয়ে মেয়ের থুতনি তোলে। কি রে মা, মুখে যে তেজ, যে লাবণ্যতা, কয় মাস চলছে? মেয়ের ঘাবড়ে যায়, পিছনে তাকিয়ে একবার রিয়াজের দিকে চাই। রিয়াজ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে, সেও যে অবাক হয়েছে সেটা তার দৃষ্টিতে স্পষ্ট। না না আন্টি, আপনি কি বলছেন, এইরকম কিছুই না। এ চুল তো আর এমনি এমনি পাকে নি রে মা, মেয়েদের মুখের এই উজ্জ্বলতা তখনই আসে যখন সে তার মাঝে অন্য কোনো প্রাণ থাকে। মেয়ের কি বলবে বুঝতে পারে না, তখনই দোকানদারের ডাক পড়ে। মেয়ের মহিলাকে বিদায় দিয়ে চলে যায়। রিয়াজ তার পাশে থাকা মেয়েটাকে যেতে বলে, সেও মেয়ের পিছু নেয়। হঠাৎ করে হাতে টান পড়ায় মেয়ের ভয় পেয়ে যায়। পিছনে ঘুরে রিয়াজকে দেখে অবাক হয়, সাথে খানিকটা ঘাবড়েও যায়। তুমি এখানে আর হাত ধরছো কেন, ছাড়ো। আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি 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 কিসের প্রশ্ন? হ্যাঁ আর কি কিসের উত্তর? কি হয়েছে তোমার? কি করবা সেটা জেনে? মেহের কি হয়েছে রে? হবু বউ কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর, কোন হুর। আমার বউ তার থেকে হাজার গুণ বেশি সুন্দর, মনে মনে কথা কাটাবা না। তোমাকে বলার প্রয়োজন মনে করি না, আর ভুলেছিও না তুমি নিজে সব শেষ করেছো, সো এই অধিকার আমার উপর খাটাবা না। মেয়ের হাত ঝাড়া দিয়ে সেখান থেকে চলে যায়। রিয়াজ সেখানে দাঁড়িয়ে থাকে। তোমার এই এড়িয়ে যাওয়াটা আমার সামনে সব স্পষ্ট করে দিল মায়াপুরি, তোমাকে আমি কোনোদিনও ছাড়তাম না, আর না তোমার জায়গা অন্য কাউকে বিয়ে করতাম। একটু সময় দিতে পারো নি, তুমি আমার কাছ থেকে এত বড় একটা সত্যি লুকিয়ে একদম ঠিক করো নি। হা হা হা।